আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিতাস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সেলিম রাজা, সহকারী শিক্ষক বাসিমপুর আর ইনস্টিটিউট তিতাস কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সম্পৃক্ত হব। তো ঠিক আছে, আজকে আমার পার্শ্বে আছে কি, আজকে আমার পার্শ্বে হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, আমরা প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। তো এর আগে আমাকে একটু কেউ কমেন্টস করে জানাও আমার ভয়েসগুলো ক্লিয়ার কিনা, বোর্ড ঠিক আছে কিনা, বোর্ড দেখতে পাচ্ছি কিনা, লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, আমাকে কেউ কমেন্টস করে জানাও। তারপর হচ্ছে গিয়ে যারা দেখছো তারা একটু শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করে দাও, তুমি নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। আসলে আমরা যে ক্লাসগুলো করছি অনেক দূর থেকে আসে শিক্ষকরা, তোমাদের জন্য, শুধু তোমাদের সুবিধার জন্যই আমরা ক্লাসগুলো করছি। তো আমরা চাই তোমরা ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো সঠিকভাবে মূল্যায়ন করো। তো সবাই যার যার অবস্থান থেকে শেয়ার করে দাও, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমি এই প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। ওকে, কাপড় পয়েন্ট আমার অন্য পাঠে চলে যাচ্ছি। আজকে আমার মূল পার্শ্ব হচ্ছে প্যাটার্ন। এখন আমরা জেনে নিই প্যাটার্ন কি। প্যাটার্ন হচ্ছে কোনো একটা কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে প্যাটার্ন বলা হয়। কোনো একটা কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে প্যাটার্ন বলা হয়। যে কোনো একটা কাজের একটা নিয়ম নীতি শৃঙ্খল ডিসিপ্লিন রয়েছে, তাই না? ঠিক, প্যাটার্ন হচ্ছে এরকম। প্যাটার্ন হচ্ছে একটা কাজের সুশৃঙ্খল সুবিন্যস্ত ও ধারাবাহিক প্রক্রিয়া কি, প্যাটার্ন। ওকে, তো আমরা প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আগে ক্লাস হয়েছে, তারপর আমি একদম প্রথম থেকে ক্লাসগুলো যাচ্ছিল, এখানে আমি প্রথম চ্যাপ্টার থেকে একটা ক্লাস নিচ্ছি। তো আজকে আমরা অন্য কোনো আলোচনা না করে সরাসরি একটা সৃজনশীলে চলে যাবো, ঠিক আছে? চলো আমরা একটা সৃজনশীল দেখি। এটা হচ্ছে একটা উদ্দীপক, এই উদ্দীপক থেকে আমরা তিনটা প্রশ্ন করবো, ঠিক আছে? চলো দেখি। তাহলে প্রথম হচ্ছে রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ, ঠিক আছে? তাহলে রাশিটির চতুর্থ পদের, রাশিটির তৃতীয় চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। গতে বলা হয়েছে, রাশিটির প্রথম, ১০০টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, সবাই বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে সৃজনশীল উঠিয়ে নাও। তো আমি যদি বলা হয় যে তৃতীয় এবং চতুর্থ পদ নির্ণয় করে তার জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। তারপর হচ্ছে রাশিটির প্রথম ১০০টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এই সলিউশনটা করবো, এর আগে আমি বারবার বলছি তোমরা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও, নিজেরা খাতা কলম নিয়ে বসে যাও, সলিউশন করার সময় কি লিখে নিতে হবে। ওকে, ধন্যবাদ এনামুল স্যারকে। স্যার, আমি চেষ্টা করছি ক্যামেরাটা ঘুরে নেওয়ার জন্য। তো ঠিক আছে, যারা যারা আমার এই লাইভে সংযুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ আছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার আজকের সলিউশন। প্রথম ও দ্বিতীয় পদ কথা দেখি,
নম্বর ক বীজগাণিতিক রাশি দেখি। বীজগাণিতিক রাশি হচ্ছে তোমার ফাইভ ক প্লাস টু, তাই তো? আমি লিখে নিলাম বীজগাণিতিক রাশি ফাইভ ক প্লাস টু। এখন আসো রাশির প্রথম পদ, রাশিটির প্রথম পদ তুমি দেখো এই ফাইভ, ঠিক আছে? এই কয়ের মান যেহেতু প্রথম পদ, যতক্ষণ পদ বলবো কয়ের মান তত বসিয়ে দেবো। যেহেতু আমি প্রথম পদ বলা হয়েছে তাহলে কয়ের মান ওয়ান বসিয়ে দেবো, প্লাস টু, তার মানে ফাইভ প্লাস টু ইকুয়াল সেভেন, বুঝতে পেরেছো? এরপর আসো রাশিটির দ্বিতীয় পদ, রাশিটির দ্বিতীয় পদ ফাইভ ইন্টু কয়ের মান টু বসিয়ে দেবো, প্লাস টু, তার মানে টেন প্লাস টু ইকুয়াল টু, ঠিক আছে? সরি, আমি যদি এগুলো বারবার লিখতে চাই দশ যোগ দুই ইকুয়াল বার, ওকে? তাহলে আমি কী পেলাম? রাশিটির প্রথম পদ পেয়ে গেলাম কত সেভেন, এবং রাশিটির দ্বিতীয় পদ কত টু। এই হচ্ছে প্রথম অর্থাৎ কয়েল সলিউশন, সরটি এলো। তারপরে চলে যাবো ক্ষতে, ক্ষতে কি বলা হয়েছে? ক্ষতে বলা হয়েছে, ক্ষতে বলা হয়েছে তৃতীয় এবং চতুর্থ পদ নির্ণয় করে এর গাণিতিক প্যাটার্ন অঙ্কন করো। তৃতীয় এবং চতুর্থ পদ নির্ণয় করে গাণিতিক প্যাটার্ন অঙ্কন করো। তারপর খ তুমি দেখো বীজগাণিতিক রাশি ফাইভ ক প্লাস টু আমরা অলরেডি উদ্দীপ্ত পেয়েছি। এখন আসো তৃতীয় পদ, তুমি দেখো রাশিটির তৃতীয় পদ, তার মানে ফাইভ ইন্টু থ্রি প্লাস টু। আচ্ছা, যদি যে বাবা আমি বাংলাতে লিখছেন, বাংলাতে যোগ করি পাঁচ যোগ তিন, পাঁচ গুণ তিন যোগ দুই, তাই না? কি ধরো তিন পাঁচ সাত পনেরো যোগ দুই ইকুয়াল কত ষোলো, তাই তো? এখন তুমি দেখো কয়ের মান সাত ধরবো, তাই যেন বসে আমি রাশিতে তৃতীয় পদ বের করছি, তাহলে কয়ের মান থ্রি বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ো সতেরো। এখন সতেরোটি, এখন সতেরোটা রেখা অংশ নিয়ে আমি একটা জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করবো। পাঁচশো লিখো সতেরোটি রেখা অংশ নিয়ে, সতেরোটি রেখা অংশ নিয়ে জ্যামিতি প্যাটার্ন অঙ্কন করব, প্যাটার্ন অঙ্কন করা হবে। তা আসলে দেখি সত্তরটা রেখা অংশ নিয়ে এবং জ্যামিতির প্যাটার্ন অঙ্কন করে সংখ্যা দাও। হ্যাঁ দেখো তো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, ওকে? এই হচ্ছে তোমার সত্র রেখা অংশ নিয়ে একটা জ্যামিতিক প্যাটার্ন, ওকে? ওকে, তারপরে আসো এরপরে কি বলা হয়েছে যে চতুর্থ পদ নির্ণয় করে একটা জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। তো দেখো দেখো রাশি কি, রাশি কি চতুর্থ পদ ফাইভ পাঁচ যোগ চার, পাঁচ কিন্তু চার যোগ দুই, তাই না? চার পাঁচটা কত বিশ যোগ দুই ইকুয়াল কত বাইশ। আমি আগে আগে বলেছি তোমাকে যে তুমি যত তোমার রাশিতে যত তোমার পদ বের করো কয়ের মান তত বসিয়ে দাও। যেহেতু আমি রাশিতে চতুর্থ পদ, তাহলে পাঁচ
ইন্টু পারমাণু চার বসে দেবে যে চতুর্থ পদ যোগ দুই, তার ভাষা বিশ যোগ দুই বিকল্প বিশ। ওকে, এখন আসো বাইশটা রেখাংশ দিয়ে আমরা জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করবো। দেখো বাইশটি রেখাংশ দিয়ে বাইশটি রেখাংশ নিয়ে একটি জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করব। তারপর আমি চতুর্থ পদ বাইশ পেলাম, বাইশটার একাংশ নিয়ে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করলাম। এই হচ্ছে তোমার ক্ষয়ের সমস্যা। আশা করছি বুঝতে পেরেছ। একটু উঠিয়ে নাও পদের সমষ্টি নিয়ে যোগ শেষ পদ
বাই টু ইন্টু পদ সংখ্যা। ওকে, এই যে তোমার সমষ্টি সূত্র, সমষ্টিকে প্রথম পদ যোগ শেষ পদ বাই টু ইন্টু পদ সংখ্যা। এখন মানগুলো বসিয়ে দিব, বসাও। প্রথম পদ কত বসে সাত, আর শেষ পদ কত বসে দুশো বাষট্ট দুই, ভাগ হচ্ছে আর দুই, পদ সংখ্যা হচ্ছে কত একশো, তাই না? তাহলে কি করা যায়, তারপর পঞ্চম কত, পঞ্চম একশো, এদিকে সাত আর পাঁচশো দুই পঁচাত্তর পাঁচশো নয় কিন্তু কত পঞ্চাশ, তাই না? গ্রুপ করে দাও, গ্রুপে যাওয়ার জন্য দিল পরবর্তী আবার একটা সিদ্ধ সিদ্ধ তোমাদের সাথে হাজির হবো। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।